শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে। আমি গত টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে শতকরা অঙ্কগুলোকে ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করতে হয়। আমি আজকে একই অঙ্ক সমাধান করব সূত্রের সাহায্যে। আচ্ছা, আমরা সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করতে পারি? দেখো, আমার যে এখানে যে অঙ্কটি লেখা আছে সেটি হচ্ছে কি লেখা আছে, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। আচ্ছা, তিনি যে ঋণটা নিলেন এটি কি, এটি হচ্ছে আমার কি আসল, তাই না? এবং তিনি যে মুনাফাটা দিচ্ছেন সেটা হচ্ছে বার্ষিক 8% মুনাফা, তার মানে প্রতি বছরে 100 টাকা 8 টাকা করে তাকে দিতে হবে। এটি কি আমার মুনাফার হার? তাহলে এই যে আসল বলছি, মুনাফা বলছি, মুনাফার হার বলছি, এগুলো দিয়ে একটি সূত্র আমরা শিখেছি। সেই সূত্রটি হচ্ছে কি, যে মুনাফার সূত্র। ঠিক আছে, আমরা জানি যে মুনাফা যদি বের করতে হয় তার জন্য একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি, মুনাফা সমান সমান কি হবে, মুনাফা সমান সমান আসল আসল গুণ মুনাফার হার। ঠিক আছে, আসল গুণন মুনাফার হার গুণ সময়। হ্যাঁ, আচ্ছা, সময় তাকে ভাগ করতে হবে কি 100 দিয়ে। এটি হচ্ছে মুনাফার বের করার যে ফর্মুলা বা সূত্র। এখন আমাকে যদি কেউ আসল বের করতে বলে, তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমি আসল বের করতে পারবো, আমি মুনাফার হার বের করতে পারবো, আমি সময় বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমার যে অঙ্কটি এখানে ছিল ক নম্বর অঙ্কটা, সেই ক নম্বর অঙ্কটাকে আমি সমাধান করছি। দেখো কীভাবে কত সহজে অঙ্কটি সমাধান হয়ে যায়। তার আগে আমাদেরকে লিখে ফেলতে হবে যে আমাদের কি কি দেয়া আছে। ক নম্বর অঙ্কে সমাধান করতে হলে এখানে বলেছিল কি, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 10 বছর পর, তার মানে কি সময় দেয়া ছিল, তাই না? ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম, ব্যাংকে যে ঋণটা নেওয়া হয় ব্যাংক থেকে বা জমা দেওয়া হয় সেটি হচ্ছে আসল, মানে মূল যে টাকাটা সেটা, এবং পার্সেন্টেজ হিসেবে যেটা দেয়া থাকে সেটি হচ্ছে কি মুনাফার হার, তার মানে কত পার্সেন্ট করে আমি প্রতি বছর ব্যাংকে এক্সট্রা টাকাটা দিব। ঠিক আছে, তাহলে আমার এখানে আছে কি আসল, আমি লিখে ফেলি এখানে যেটা আমার দেওয়া আছে, এখানে আসল সমান সমান কত, 4,500 টাকা। আচ্ছা, লিখে ফেললাম। তারপরে এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে মুনাফার হার, আচ্ছা সেটি লিখে ফেলি, মুনাফার হার, মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 8 বা 8% আমি লিখতে পারি, কারণ হার কথাটা অর্থই কিন্তু বুঝায় যে শতকরা হিসাব। ঠিক আছে, মুনাফার হার হচ্ছে, আমি লিখে ফেললাম 8%, তার মানে প্রতি 100 টাকা 8 টাকা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং লেখা আছে কি সময়, আমার এগুলো দেয়া আছে, গিভেন ডেটাগুলো আমাকে কালেক্ট করে নিতে হবে আগে। সময় হচ্ছে 10 বছর, আমার বের করতে বলছে ক নম্বরে যে মোট কত টাকা পরিশোধ করতে হবে। মোট টাকা পরিশোধ করতে হবে মানে মুনাফা সহ আসল কত টাকা দিতে হবে, আগে তো মুনাফা বের করতেই হবে, তাই না? তাহলে মুনাফার যে ফর্মুলা, সেই মুনাফার ফর্মুলাটা বের করে আগে আমি মুনাফাটা বের করে নিব। তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আসলে মোট টাকা পরিশোধ করা বলতে কি বোঝায়। মোট টাকা পরিশোধ করতে মানে পরিশোধ করতে হবে মানে আসলের সাথে মুনাফা বের করে সেটা যোগ করতে হবে। তো মুনাফাটা আমি বের করছি, মুনাফা সমান সমান কত, আসল গুণ মুনাফার হার গুণন কত সময়, এবং নিচে 100। এই 100টা আবার আমি অন্য কোথা থেকে নেই নাই, 100টা হচ্ছে সূত্রের 100। আচ্ছা, এখন আমরা ডেটাগুলো বসাই দিব। আসল হচ্ছে 4,500, মুনাফার হার মনে রাখতে হবে, মুনাফার হার যদিও 8%, লেখার সময় লিখতে হবে 8, সময় কত ছিল 10 বছর, এবং নিচে আমার কত 100। তাহলে এখন আমি কাটাকাটি করে ফেলবো, তাহলে কত হবে নিচে 10, 10 দিয়ে 100 কাটলাম, 10 হবে, 10 দিয়ে যদি 4,500কে কাটি, 4,500 কাটলে হবে কত, 450। এখন যদি গুণ করি 800, 5,4,0, হাতে থাকে 4, 4,32 আর 4,36, তার মানে মুনাফা তো টাকায় বের হয়, তার মানে অতএব মুনাফা হচ্ছে আমার কত,
3600 টাকা। এটি কিন্তু আমার উত্তর নয়। এখন মুনাফা বের করে আমাকে বলেছে মোট কত টাকা পরিশোধ করতে হবে, তার মানে মোট পরিশোধ করতে হবে, এটি কি, এটি হচ্ছে মুনাফা সহ আসল, মুনাফা সহ আসল, ঠিক আছে, মুনাফা সহ আসল। মুনাফা ছিল বা বের হয়েছে 3600 টাকা, আর আসল হচ্ছে 4500 টাকা টাকা, ঠিক আছে। এখন যদি আমি এটা যোগ করে দিই 00651100 রেখাতে 14448, অর্থাৎ 8100 টাকাটা হচ্ছে আমার মুনাফা সহ আসল। এই মুনাফা সহ আসলটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমি কি লিখব, 10 বছর পর মোট 8100 টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা দেখো, আমি ব্যাংকের কাছ থেকে নিয়েছিলাম 4500 টাকা আর দিলাম 8100 টাকা, মাঝখানে যে টাকাটা বাড়তি দিতে হচ্ছে সেটিকে বলা হয় মুনাফা। আসলে এখন খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে আমরা মুনাফা বলি, কিন্তু এই জিনিসটাকে সুদ হিসেবে ব্যবহার করা হয়। মুনাফার খুব বিকৃত নাম হচ্ছে সুদ, আমরা সেটা মনে করছি, কিন্তু মুনাফা এবং সুদ একই কথা। আগে এখন যেটা লিখছি মুনাফা সহ আসল, সেটি লেখা হতো সুদ আসল, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ক নম্বরটাকে সমাধান করতে হবে। আমি এখন খ নম্বরটিকে সূত্রের সাহায্যে সমাধান করব। আচ্ছা এখন আমাদের খ নম্বরটা কি বলেছে, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে আমার কতে যেই জিনিসগুলো দেয়া ছিল, আসল দেয়া ছিল, মুনাফার হার দেয়া ছিল, তারপর আমি এখানে সময় পেয়েছি। এখন খ নম্বরে কিন্তু আমার বলেছিল যে সময়টাই আসলে চেয়েছে, কত বছর পর, তার মানে কি সময়টা চেয়েছে। এখানে দেয়া আছে মুনাফার পরিমাণটা দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমার কি কি দেয়া আছে সেটা আমি আর লিখলাম না, আমি শুধু বলে দেই যে সময় বের করতে যে ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে সময়, তাই না। সময়, সময়ের জন্য আসলে আলাদা কোনো নতুন কোনো ফর্মুলা নাই, একই ফর্মুলা ব্যবহার করে সময়টাকে আমরা বের করব। আচ্ছা দেখো এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম মুনাফা সমান সমান কি লিখেছিলাম, আসল গুণন মুনাফার হার গুণ সময়, নিচে লিখেছিলাম 100। এখন আমি যে সময়টা বের করতে চাই তার মানে কি মুনাফা সাথে আমাকে 100 গুণ করতে হবে, এই মুনাফা তার সাথে 100 গুণ করতে হবে, এবং আমাকে কি করতে হবে এই আসল গুণ মুনাফার হারটা নিচে লিখতে হবে, আসল গুণ মুনাফার হার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। দেখো এটি হচ্ছে আমার লব, এটি হচ্ছে হর, এটি হচ্ছে লব, এর নিচে যদি এক আমি চিন্তা করি তাহলে এটি যদি আমি গুণ করে ফেলি তাহলে মুনাফার সাথে 100টা গুণ হয়ে যাবে, আর এটি আমার বাম পাশে থাকবে। সময়টাকে আমি ঠিক রাখলে ঠিক এই অংশটি আসল গুণ মুনাফার হারটা নিচে চলে আসবে। এখন আমার মুনাফা কত ছিল, মুনাফা কিন্তু দেয়া ছিল না, মুনাফা দেয়া ছিল না, মুনাফা কিন্তু আমার খ নম্বরে দেয়া আছে যে মুনাফার পরিমাণ 2520 টাকা, এখানে বছর বের করতে বলছে সময়। তাহলে এই যে 2520 সেটি হচ্ছে আমার মুনাফা, আর এখানে 100, আসল তো আমার আগেই দেয়া আছে 4500, এবং মুনাফার হার দেয়া আছে বলেছে, মুনাফার হার যদিও পার্সেন্টেজে লেখা থাকবে কিন্তু আমাকে লিখতে হবে সংখ্যায় 8। এখন আমি কি করব, কাটাকাটি করব, তাই না। আমি 00 কেটে ফেললাম, 00 একদম কেটে ফেললাম, কেটে ফেলে আমার নিচে থাকছে 45 আর উপরে থাকছে 2520 এবং 8 নিচে আছে 8। তাহলে আমি এটিকে যদি কাটাকাটি করে ছোট করে ফেলি তাহলে আমি এটিকে 5 দিয়ে কাটতে পারি, 5 9 45, এটিকে যদি 5 দিয়ে কাটি 5 5 25 থাকছে 20, মাঝখানে 0 নিতে হবে 4 5 20। আচ্ছা আবার আমার এখানে এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেন, এটিকে 3 দিয়ে আমি কাটতে পারবো, কীভাবে বুঝলাম, যে সংখ্যাগুলোকে যোগ করতে হবে, হ্যাঁ একটা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে 5 4 9 হয়, 3 দিয়ে 9কে ভাগ করা যায়, তাহলে 3 1 3 থাকে কত, 2 0 3 6 18 তাই কত, 2 4 4 6
24, তাহলে 3 দিয়ে যদি 24 কে 3 আসছে 24, আচ্ছা 8 হবে। আচ্ছা এখন আবার যদি 3 দিয়ে এটাকে আমি কেটে ফেলি 168, তাহলে আমি পাবো কত? 56। এখন তো নিচে কিছু থাকলো না, নিচে আছে 8, 8 দিয়ে 56 কে কাটলে হবে কত? 7। তার মানে আলটিমেটলি আমার 7ই হচ্ছে রেজাল্ট, এবং সময় যেহেতু বলেছে আমাকে লিখতে হবে 7 বছর। ঠিক আছে, অর্থাৎ আমার যে অঙ্কটি বলেছিল যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, আসলে এই 7 বছর পরে মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এটি কিন্তু আমার খ নম্বরের উত্তর। তোমরা যখন অঙ্কটাকে করবে খ নম্বরে, তখন তোমরা আবার নতুন করে লিখবে মুনাফা সমান সমান কত, আসল সমান সমান কত, মুনাফার হার সমান সমান কত, তোমাদেরকে আগে লিখতে হবে, উপরে লিখে ফেলতে হবে কয়ের মতো যেরকম আমি লিখেছি, তারপরে সময়ের যে ফর্মুলাটা সেটা লিখে তারপর কাটাকাটি করে বের করে ফেলতে হবে। আশা করি তোমরা কীভাবে ঐকিক নিয়মে শতকরা অঙ্কগুলোকে সমাধান করা যায় এবং সূত্র ব্যবহার করে এই অঙ্কটিকে সমাধান করা যায় তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ। দুটো নিয়মই প্রযোজ্য এবং দুটো নিয়মের সাহায্যে তোমরা অঙ্কগুলো করতে পারো। তবে মনে রাখতে হবে, যা কিছুই করো না কেন বুঝে করতে হবে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল তোমাদের বেশ ভালো লাগবে। নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবার তোমাদের মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সকলকে।